ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি মিষ্টি ফ্যামিলি। নতুন একটি ভিডিওয় তোমাদের আরও একবার স্বাগত আর ভালোবাসা। আর আজকে বৃহস্পতিবার, দা দেখো তোমাদের সাথে শেয়ার করছি ঠাকুরের পুজোটা। আর এখন আমি খেতে বসে গিয়েছি, তা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখে দিচ্ছি যে কী কী রান্না হয়েছে। আমি একটু দেখে দিচ্ছি আর ব্যাক ক্যামেরায় তোমাদের দেখে দিচ্ছি। দেখো ভাত, এখানে হচ্ছে ভাত, আলু পটল বড়ি ঝোল, আর এখানে শসা, আর এরকম বাটা মাছ আমি বাটিতে নিয়ে নিয়েছি। তো তাও ব্যাক ক্যামেরায় তোমাকে দেখাই। আর খাওয়া দাওয়া করে নিই, আর আজকে শরীরটাও অত ভালো না, তা হাতের ব্যথা এখন একটু আছে, তা একটু ওষুধ দেবো। তো ওষুধটা দিয়ে দেখি কেমন হয়। আর কানিত্তাটা, একটা কানিত্তা মাথা মুছতে মুছতে গামছা দিয়ে কানিত্তাটা পড়ে গেছে, তো একটু খুলে রাখলাম, তো পরে পড়ছি কানিত্তাটা। দুটো কানিটা খুলে গেছে, তা গুজিটা পড়ে গেছে, গুজিটা এখন কোথায় আছে দেখতে হবে, তার দেখে তারপর কানিত্তা পরবো। আর এখন তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপর পরে দেখা হচ্ছে। এখানে ভাত, এখানে আলু পটল বড়ির ঝোল, শসা, আর এই দেখো বাটা মাছ। দেখো কালারটা দেখো, একটু রংটা দেখো, ওরকম করে হবে না। আরে দেখো তরমুজটা, ও দারুন দারুন কি গেল। সেদিনকে তরমুজ এনেছিল একদম পুরো সাদা ফ্যাকফ্যাকে, দিয়ে সেই দোকানদারকে বললো যে কি তরমুজ, হাত কেটে যাবে যে কি তরমুজ দিয়েছ। তারপরে এই দেখো এই তরমুজটা দিয়েছে, দেখো ইয়ে তো দেখো, আরো কালারটা দেখো, ও দারুন। তোমাদের দাদা ভাই দেখো খাচ্ছে, সায়ন খুব ভালোবাসে তরমুজ। এটা খাও, আর দেখো তখন ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে আর এখন আমরা খাচ্ছি। আর এখন বাজে বিকেল 5টা, এখন এটাই খাওয়া হবে। দেখলাম ফুটি খেয়েছি, এখন বাজে 7:30, আর এখন চা খেলাম, আর এখন ভাত বসিয়ে দিয়েছি, কারণ শায়নের জন্য একটু ভাত করবো, আমাদের জন্য রুটি করবো। তো আমার তো হাতে ব্যথা, ওই জন্য আমি আটা বসাতে পারবো না। তো তোমাদের দাদাভাই বললো যে আটা নাও, আমি মাখিয়ে দিচ্ছি। তা সায়ন এখন দেখে বলছে আমি আটা মাখিয়ে দিচ্ছি, তাহলে আমি রুটিটা বেলে দেবো আর তোমাদের দাদাভাই ভাজবে। তো দেখো হচ্ছে আমি ব্যাক ক্যামেরায় দেখে দিচ্ছি যে সায়ন আটা মাখাচ্ছে। এই দেখো আমার হাত ব্যথা বলে তোমাদের দাদাভাই বললো ঠিক আছে আমি আটা মাখিয়ে দেবো, তা আটা নিয়ে আসলাম। সায়ন বলছে যে বাবা মাখে না, বাবা অসভ্য। আর সায়ন বলছে যে তোমাদের দাদাভাই আটা মাখবে বলে নিয়ে আসলো, আর এখন সায়ন বলছে যাও আমি আটা মাখিয়ে দিই। তা দেখো এখন আটা মাখিয়ে দিচ্ছে, তা ও খালি গায়ে আছে, ওই জন্য তোমাদের এখনও যাবে না পুরোটা, অল্প দিবি জল। আর তোমাদের দাদাভাই এখন রুটি ভাজবে, মোবাইল দেখছে এখন শুয়ে শুয়ে। তা সে দেখুক, যখন তুই আটা মাখছিস তাই জন্য তো বাবা মোবাইল দেখছে, তারপরে তো বাবা রুটি করবে। আটা মাখিয়ে নিক, তারপর তোমাদের দাদা ভাই আমি বেলে দেবো, তোমাদের দাদা ভাই রুটি ভেজে নেবে, তো তখন আবার দেখা হবে। তাই দেখো দেখো বদমাইশি করছে, আটা মাখাচ্ছে, খুন করে দেবো। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে আটা মাখানোটা, বদমাইশি করছে, বলছে মজা লাগছে। ছোটবেলায় আগে একটা ছোট চাকরি বেলনা ছিল, ও
বদমাশি করে ক্যাপ্টেন আমেরিকা দিয়ে চাকরি বেলায় একটুখানি দিতাম, বলতো আমি দাও আমি বেলবো আমি বেলবো, দিয়ে এরকম ঘুরি ঘুরি দিতাম, ও বেলতো কি সুন্দর, আবার সেটা ভেজে বলতো বাবা খাবে তুমি খাবা, এরকম বলতো ওর খুব মানে ইয়ে লাগছে, আরাম লাগছে, মাখাচ্ছে। ঠিক আছে, আর এই দেখো সায়নের আটা মাখানো হয়ে গেছে, তা দেখো কি সুন্দর আটা মাখিয়েছে। তা এখন যাবো আমি তোমাদের দাদাভাই রুটি করতে, রুটি করে আসবার ভাত বসি দিয়েছি, তো এই হচ্ছে আর আলু সুদ্ধ দিয়েছি, তো চলো পরে দেখা হচ্ছে। আর এখন আমরা দেখো চলে এসেছি রান্নাঘরে, দেখো তোমাদের দাদাভাই মোবাইল দেখছে, তো এখন রুটি আমি বেলে দেবো আর রুটি ছেঁকবে, তো চলো আগে রুটিটা ভেজে নিই। হ্যাঁ, আর তোমরা কমেন্টে বলেছিলে যে এই তাওয়াটার কথা, এই তাওয়াটা আসলে আমার শাশুড়ি মায়েরই, যখন আমরা সবাই একসাথে ব্যবসা মিলেছিলাম তখন এই তাওয়াটা আমাকে মানে আলাদা হওয়ার পরে তখন এই তাওয়াটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিল দিয়েছিলেন, কারণ এখন আমি বেঁচে নেই। আর তাছাড়া তোমাদের দাদাভাই একটা নতুন তাওয়া কিনে দিয়েছে, তো ওই তাওয়াটা ব্যবহার করি না, ওই তাওয়াটা আমি যখন তোমাদের দাদাভাই ডাক্তার দেখাতে যাই তখন তাওয়াটা নিয়ে যায়। আর তাছাড়া এই তাওয়াটা না মাজলে হচ্ছে চকচকে হয়ে যায় আর রুটি করে খুব আরাম, একটু জিনিসটা খুবই ভালো যে মাজলে বা রুটি করলে পুড়ে টুড়ে যায় না বা অসুবিধা হয় না, ওই জন্য এই তাওয়াটা তোমাদের দাদাভাই বলেছে এই তাওয়াটা হচ্ছে বিক্রি করে দিয়ে আমি তো তাওয়া নিয়ে আসছি, তাই বললাম যে না তুমি তোমার টাকা দিয়ে তাওয়া নিয়ে আসোগা, আর এটা আমাকে যখন দিয়েছে এটা থাকুক আর এটা ভালো, মাছলে তো একদম চকচকে হয়ে যায়, ওই জন্য তা ওই বলে দিলাম যে তাওয়াটা শাশুড়ি মামাকে দিয়েছেন দিয়েছিলেন। তা চলো এখন রুটিটা করে নিই। আর আগেই ভাত করা হয়ে গেছে, আর এখন দেখো তোমাদের দাদাভাই রুটি ছেঁকছে, আর তাহলে রুটি টুটি ছেঁকে নিয়ে এখন খাওয়া দাওয়া হবে, আর আমি এখানে ভিডিওটা এন্ড করছি, নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।